করোনা পরিস্থিতির কারণে মানুষ বাধ্য হচ্ছে অনলাইনে পণ্য কিনতে, আর তাদের সে অসহায়ত্বের সুযোগ নিচ্ছেন অনেক অসাধু ব্যবসায়ী। এমন প্রতারণার শিকার অনেকেই থানায় সাধারণ ডায়েরি করেছেন। অনলাইনে কেনাকাটায় সচেতনতার বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞ ও আইন শৃঙ্খলা বাহিনীর। অনলাইন প্রতারণা নিয়ে ইকবাল অনিকের বিশেষ রিপোর্ট। করোনা মহামারীর সময়ে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে অনলাইনে প্রতারণার ফাঁদ পেতেছে একদল অসাধু ব্যবসায়ী। প্রথমে ফেসবুকে একাধিক পেজ খুলে কম দামে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন পোশাক, গহনা কিংবা মোবাইল ফোন বিক্রির বিজ্ঞাপন প্রচার করে তারা। এর পাশাপাশি ক্রেতাদের আকৃষ্ট করতে কম দামে বা বিনামূল্যে পণ্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছানোর আশ্বাস দেয়। তবে অভিযোগ, সার্ভিস চার্জ সহ পণ্যের আংশিক দাম আদায় করলেও তা আর ক্রেতার কাছে পৌঁছে না। অনেক সময় অর্ডার করা পণ্যের পরিবর্তে দেয়া হয় নকল ও নিম্নমানের পণ্য। মালের ফ্লুকচুয়েশন বিকাশ না করলে আমরা মাল পাঠাতে পারি না। তো আমি বললাম ঠিক আছে, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি 4,000, আপনি একটা পার্সোনাল বিকাশ নাম্বার দেন। ওদের একটা পার্সোনাল বিকাশ নাম্বার দিলে একটা মহিলার নামে, আপনি বাকি টাকাটা বিকাশ করেন তাহলে আপনার মাল চলে আসবে। আমি বাকি টাকা আগের টাকাই দিলাম, ঠিক আছে তুমি 4টা ফোন দিও না, 2টা টাকা তো দেওয়া আছে ফুল, তুমি ওই টাকা দিয়ে দাও। তখন বললো 300 টাকা দেন, আরো 300 টাকা দিলাম, 4,300। এমন আরো অনেকে অনলাইনে বিজ্ঞাপন দেখে পণ্যের অর্ডার করে প্রতারিত হয়েছেন। থানায় সাধারণ ডায়েরি করার ঘটনাও ঘটেছে। সেটার মূল্য 2,500 টাকা, 1,200 টাকা তাদেরকে আমি দিয়ে দিলাম। প্রথমে আমি তাদের ছলনায় পড়ে আরো 1,300 টাকা ডাচবাংলা নম্বরে পাঠিয়ে দিয়েছি, এরপরে তারা আমার নম্বরটা ব্লক করে দিয়েছে। অসাধু এমন অনলাইন ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করলে অসৌজন্যমূলক আচরণ করেন তারা। আমার নামে অভিযোগ, আপনার অভিযোগ দেখাইতাম, আপনি কোথা থেকে বলছেন, আপনি কি করেন? সাংবাদিকতা করি, গাজী টেলিভিশনে কাজ করি। আপনাদের কাজই এটা যে আঙ্গুল দিয়ে ঘুরাইবেন একজনের। ক্রেতাদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ে একটি কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করছি ই কমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যার মাধ্যমে আমাদের আমরা আশা করছি যে ক্রেতাদের একটা আস্থার জায়গা তৈরি হবে। আমরা একটা কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম, অনলাইন কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেমও তৈরি করেছি ইকেবের পক্ষ থেকে। অনলাইন প্রতারণা রোধে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। অনলাইন প্রতারণা থেকে শুরু করে যে কোনো প্রকার অনলাইন বা সাইবার অপরাধ যারা সংগঠন করছে তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে সুমোটা আমরা নিজে থেকেই ব্যবস্থা গ্রহণ করি। অনলাইনে পণ্য কেনার সময় যাচাই করে পণ্য কেনার পরামর্শ বিশেষজ্ঞদের। ইকবাল অনিক, জিটিভি নিউজ, ঢাকা।